जय गुरु। जिम्मेदारी। अपना दोस्त जानकर भी यदि तुम उसे त्याग नहीं सकते हो तो किसी भी तरह उसका समर्थन कर दूसरे का सर्वनाश न करो। तुम यदि सत बनो, तुम्हारे देखा देखी हजार हजार लोग सत हो जाएंगे, और यदि असत बनो, तुम्हारी दुर्दशा में संवेदना प्रकाश करने वाला कोई भी नहीं रहेगा। कारण असत होकर तुमने अपने चतुर्दिक को असत बना डाला है। तुम ठीक ठीक समझ लो कि तुम अपने अपने परिवार के दास और देश के वर्तमान और भविष्य के लिए उत्तरदायी हो। नाम यश की आशा में कोई काम करने जाना ठीक नहीं, किंतु कोई भी काम निस्वार्थ भाव से करने पर ही कार्य अनुरूप नाम यश तुम्हारी सेवा करेंगे ही। अपने लिए जो भी किया जाए वही है सकाम, और दूसरे के लिए जो किया जाए वही है निष्काम। किसी के लिए कुछ नहीं चाहने को ही निष्काम कहते हैं। केवल ऐसी बात नहीं है, दे दो, अपने लिए कुछ मत चाहो, देखोगे सभी तुम्हारे होते जा रहे हैं। चाहो, एक की चाह करते समय 10 की चाह मत कर बैठो। एक का ही जिससे चरम हो वही करो, सब कुछ पाओगे। जीवन को जिस भाव से बलि दोगे निश्चय उस प्रकार का जीवन लाभ करोगे। जो कोई प्रेम के लिए जीवन दान करता है वो प्रेम का जीवन लाभ करता है। उद्देश्य में अनुप्राणित हो और प्रशांत चित्त से समस्त सहन करो, तभी तुम्हारा उद्देश्य सफल होगा। परम प्रेममय श्री श्री ठाकुरের সিংহস্থ লিখিত সত্যানুসরণ থেকে পাঠ। নামযশ, নামযশের আশায় কোনো কাজ করতে যাওয়া ঠিক নয়, কিন্তু কোনো কাজ নিঃস্বার্থভাবে করতে গেলেই কার্যের অনুরূপ নামযশ তোমার সেবা করবেই করবে। ভুলেও নিজেকে প্রচার করতে যেও না, বা নিজেকে প্রচার করতে কাউকে অনুরোধ করো না, তাহলে সবাই তোমাকে ঘৃণা করবে আর তোমা হতে দূরে সরে যাবে। নামযশ আত্মোন্নয়নের ঘোর অন্তরায়। তোমার একটু উন্নতি হলেই দেখবে কেউ তোমাকে ঠাকুর বানিয়ে বসেছে, কেউ মহাপুরুষ বলছে, কেউ অবতার, কেউ সদ্গুরু ইত্যাদি বলছে, আবার কেউ শয়তান বদমায়েশ, কেউ ব্যবসাদার ইত্যাদি বলছে। সাবধান, তুমি এদের কারুর দিকে নজর দিও না। তোমার পক্ষে এরা সবাই ভূত, নজর দিলেই ঘাড়ে চেপে বসবে, তা ছাড়ানো মহা মুশকিল। তুমি তোমার মতো কাজ করে যাও, যা ইচ্ছে তাই হোক। নামযশ ইত্যাদির আশায় যদি তোমার মন ভক্তের আচরণ করে, তাহলে তে মনে কপটতা লুকিয়ে রয়েছে, তৎক্ষণাৎ তাকে মেরে বার করে দাও, তবেই মঙ্গল, নতুবা সবই পণ্ড হবে। ঠাকুর, অবতার কিংবা ভগবান ইত্যাদি হবার স্বাদ গেলেই তুমি নিশ্চয় ভণ্ড হয়ে পড়বে, আর তাতে মুখে হাজার বললেও কাজে কিছুই করতে পারবে না। যদি ওরূপ ইচ্ছে থেকে থাকে তবে এখনই ত্যাগ করো, নতুবা অমঙ্গল নিশ্চয়। তুমি যেমনতর প্রকৃত হবে, প্রকৃতি তোমায় তেমনতর উপাধি নিশ্চয় দেবেন, এবং নিজের ভিতরে তেমনতর অধিকারও দেবেন। ইহা নিজে প্রত্যক্ষ করছ, তবে আর চাইবে কি? প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো। পড়ে না পাশ করলে কি ইউনিভার্সিটি কাউকে উপাধি দিয়ে থাকে? পরম প্রেমময়ের চলার সাথী থেকে পাঠ। নিয়ম অবস্থা ভেদে যাহাই মানুষকে উন্নতিতে অবাধ করিয়া নিম্নকে উন্নতির পথে চালিত করে, এবং যতদূর সম্ভব অন্যের অবিরুদ্ধভাবে প্রাণন ব্যাপন ও বর্ধনকে উচ্ছল করিয়া তোলে, তাহাই নিয়ম। নিয়ম তাই কাহারও একচেটে হয় না।
দেশ কাল অবস্থা ও পাত্র হিসাবে ইহার অনেক পরিবর্তন হইতে পারে, কিন্তু গন্তব্য তার আদর্শে ও মঙ্গলেই হইবে ইহা নিশ্চয়। সহানুভূতি ও সমবেদনা লইয়া বিবেচনা করিয়া যাহাতে উন্নতিমুখর হইয়া ওঠে তাহাই করিও, আর মানুষকে তেমন্তরই ব্যবস্থা দিও, পুণ্যের অধিকারী হইবে। বাণী সংখ্যা 305। পরম প্রেমময়ের পুণ্যপুঁথির থেকে কিছু অংশ। দেখ বলি শোন, তোরা মনে কর, এই মুহূর্তে মনে কর আমি মুক্ত, আমার বন্ধন নাই, আমি সব পারি, পাপ তাপ ভোগ জ্বালা যন্ত্রণা আমি সব সহ্য করব, সব ভোগ করব, আমি তোদের অধম দাদা, আমি সব পারব, তোরা চলে যা, আমি ভোক্তা, ভোগের জন্য আছি, তোরা গ্রহ নক্ষত্রের মতো, চাঁদ সূর্যের মতো বিশ্বব্যাপী ঘুরে বেড়া, আমি ভোক্তা, আমি দেখি, যদি আমি চাও তবে আমার মাংসে ক্ষুধা নিবৃত্তি করো, আমার রক্তে পিপাসা নিবৃত্তি করো, দেখ হবে বুঝবে, আমি দেখব, তোরা ভোগ কর, তোদের পাপ আমি নেব, বিশ্বাস কর তোরা মুক্ত, বলিস নে তোরা পাপি, আমি তবে কষ্ট পাই, তোরা বুঝিস নে ভাই, জীবন চাও তো মরণ ভেব না, আর জীবন যদি না চাও মরণ চাইতে হবে না, যদি আশা থাকে যদি ভালোবাসো, আর যদি অন্ধকারে জ্যোতির আকাঙ্ক্ষা হয় আধারে জ্যোতি ফুটে উঠবে, প্রেম যদি চাও তো স্বার্থমুখী হয়ো না, স্বার্থ যদি চাও তো প্রেমই স্বার্থ, আকুলতা যদি চাও তবে দুঃখকে বিরহকে আলিঙ্গন করো আর ভালোবাসো, যদি শক্তি চাও তবে বিশ্বাসী হও, হ্যাঁ তাই তাই, তর্কের কথা নয় ভাই করে দেখ, যে মুহূর্তে তুমি বিশ্বাস হারিয়েছ সেই মুহূর্তে দেখবে শক্তি হারিয়েছ, তোমার এক রতি শক্তি নাই, ওসব প্র্যাকটিক্যাল ফিলোসফি, যদি ভালোবাসতে চাও তো কখনো তার দোষ দেখো না, মৃত্যু চাও তো নিন্দা করো, সব তোমার ভিতর ছিল, সব আশা আকাঙ্ক্ষা তোমার মাথার ভিতরে ছিল, এখন সব ফুটে বেরোচ্ছে, ও তোমার ফোর লাইফের প্রাণায়ামের ইম্প্রেশন, তুমি যতই তার কাছে আসছো ততই সে সব বেরিয়ে যাচ্ছে। জয় গুরু।